যুক্তরাষ্ট্রের মতন একখানে জাঙ্গাত 360 কেম বাড়ি আছে। ও সম্পর্কে কি হই, ও সম্পর্কে হয়ে যেলে তার লজ্জা লজ্জা করার অবস্থায় আছি। এটা আর সিডেন ঝড় যেলে আর সিডেন ঝড় তাই ও সম্পর্কে হয়ে যেলে যাবে সাবর এলাকার মানুষ হলে আনোয়ার মানুষ হলে হবে তো জোর কত ওরা তো জোর হইলে হয় আরাম আনোয়ার বাসি শেপে অবশ্যই লজ্জিত, কারণ এই দুর্নীতিবাজ সাইফুজ্জামান চৌধুরী সে তার প্রিয় ভাই সায়মুল লইরে অধ্যাপক এবং অন্যান্য কায়ুম শাহ তারা সহ মিলিয়ে আনোয়ার সিন্ডিকেট গড়িয়ে পুরো আনোয়ারে লুড়ি ফুড়ি হাইয়ে ওরা আর তো ছাত্র সমাজ তো বেকার গড়ি লেখতে লেখি আর তো চাকরি দুটো চাইলে ওরা তো হলো দিন দিন করে করে হলো আর আর হলো আর ওরা মানুষ হলো তো ছাত্র সমাজ হলো ঘুরেছি সরি তো দিব হবে দূর হতো ও দিন যখন হলো দেখে এগো এলাকার তো হন ধরনের আমনু হয় ইন্দি বেরিবা ইন্দি জানা সরঙ্গা রায়পুর বিভিন্ন বেরিবা 830 কোটি টাকা টেন্ডার হই এবের অত খাজন হয় ব্যাক কিন হাগনি সাইফুজ্জামান চৌধুরী জাবেদ যে লুটপাটকারী বাংলাদেশের ইতিহাসে জঘন্যতম একজন লুটপাট এবং চুরিগরি বিদেশ দরবারি করি ওর হারে নারাজ লজ্জিত আনোয়ারের মানুষ লজ্জিত ওর আমলে মেজর যথেষ্ট হলো ওর হলো গুন্ডা লিগ হলো বাহিনী হলো দিয়ে আওয়ামী লীগের হলো দুঃশাসন চালাইয়া যে হলো ঠান্ডা চালাইয়া আনোয়ার সমন্বিত সারা আনোয়ার মেজে যে ও বোধ দখল করি এগুলো হনলে সীমাই তাই সাথে বড় যদি হলো ও মসজিদ যারা বড় বড় ওয়াইজ করবো ও বত্রিশ করে মসজিদ যাইব ও ইন্দি চুরি করে দেবে আমার সিনে তো লোকে ইয়ং মানুষের আয় সুবিশাপ আয় হনটি আনলো সরকারে একটি এফেক্ট নলই সরকারে গাড়ি নলই ইয়ে হলদি সংসদ তৈ আয় আর বাবা দিকে আর বাবা যে চুরি করে দিকে ইয়ে যে মানুষের জানায় ও তো সরমিয়ান নছিল।